জুনমনির যখন এক্সপ্রেসো বাহন আছিল, এক্সপ্রেসো বাহনখন পরীক্ষা করবর বাবে সিএফএসএলর এটা দল আহিছিল দিল্লির পৰা, আৰু সেই সিএফএসএলর যেটো দল সিবিআই কার্যালয়ের পৰা প্রেরণ করা হয়েছিল মুখ্য কার্যালয়ের পৰা, সেই সিএফএসএলর দলটোৱে গাড়িখন পরীক্ষা করেছিল, আৰু পরীক্ষা করে থাকার সময়সার লগতে তেওঁলোকে পথৰ ওপৰলৈ আন এখন এক্সপ্রেসো গাড়ি আনি তার লগতে একে ধরনের এখন আসলতে ট্রাক আনি তেওঁলোকে পরীক্ষা করেছিল সকলো, আৰু সেই পরীক্ষা করার পিছত তেওঁলোকে জুনমনির গাড়ি পরীক্ষা করবলে গেছিল, আর সেই সময় যেটা সিএফএসএলর দলটোয়ে অর্থাৎ সেন্ট্রেল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেই তারপর অহা যে দলটোয়ে যেটা পরীক্ষা করেছিল, পরীক্ষা করে থাকার সময় গাড়িখনের ভিতর দুটা মোবাইল উদ্ধার হয়েছিল, আর প্রথমে গাড়িখনের যেটা ড্রাইভিং সিট আছিল, ড্রাইভিং সিটের কাষর সিটটোর যখন ফুটম্যাট আছিল, ফুটম্যাটর তলত এটা মোবাইল উদ্ধার হয়েছিল, সেটো স্যামসাংর মোবাইল, আর আন এটা মোবাইল ড্রাইভিং সিটর স্টিয়ারিংর তলরপা উদ্ধার করেছে সেটো, গতি দুটা মোবাইল উদ্ধার করার পিছত বহু নতুন কথা পোহরলে আহিছিল যে মোবাইল দুটার গড়াকি কোন। প্রাথমিকতে সকলে অনুমান করেছিল যে জুনমনির যেহেতু দুটাকৈ মোবাইল আছিল, আর সেই দুইটা মোবাইলে এই দুটা হব বলে সকলে সন্দেহ করেছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সিবিআই যেতিয়া জুনমনির রাভার পরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিল, জুনমনির রাভার পরিয়ালে এই কথাটো স্পষ্ট করে দিছিল যে জুনমনির রাভার মৃত্যুর পিছত নগাঁও আরক্ষীয় তেওঁলোকৰ হাতত এটা মোবাইল গতাই দিছিল, আর সেই সময় মাকে নগাঁও আরক্ষী সেই সময়ের নগাঁও আরক্ষী সুধিছিল যে জুনমনির আনটো মোবাইল আর তার লগতে জুনমনির ডিগিত থকা যেডাল সোনর চেইন, সেই চেইন দুডাল কত, চেইনডাল আর আনটো মোবাইল কত, তেতিয়া নগাঁও আরক্ষীর ওসর কোনো উত্তর নাছিল, তেওঁলোকে কিন্তু সেই দুটা বস্তু বিচারি পোৱা নাই বুলি তেওঁলোকে উল্লেখ করেছিল, আর উল্লেখ করা সেই কথাটো ইতিমধ্যে সিআইডিয়ে তদন্ত করে সেই কথাটো সেই দুটা বস্তু যে বিচারি পোৱা নাই সেই কথাও কিন্তু সিবিআইক অবগত করেছিল, পরবর্তী সময়ত সিবিআই তদন্ত অব্যাহত রাখিছিল, আর সেই মোবাইলটো কোরবাত দলিয়াই দিয়া বুলি সন্দেহ করা হয়েছিল, কারণ মোবাইলটোর সুইচ অফ হব সুইচ অফ হয়েছিল দুর্ঘটনাস্থলী পোৱাৰ প্রাক মুহূর্তত মোবাইলটো সুইচ অফ দেখাইছিল, আর সুইচ অফ দেখ পিছত সেই মোবাইলটোর আর কোনো কল নাছিল, গতিকে মোবাইলটো বন্ধ হয়ে কোরবাত কোনোবাই দলিয়াই দিয়া বলে সিবিআই সন্দেহ করেছিল, কিন্তু আজির পৰা প্রায় তিনদিন পূর্বে যেতিয়া সিএফএসএলর দলটোয়ে পরীক্ষা করেছিল, আর পরীক্ষা করার সময় যে দুটা মোবাইল লাভ করিল, মোবাইল দুটা লাভ করার লগেলগে পরিয়ালক খবর দিয়া হল যে জুনমনির গাড়ির দুটাকৈ মোবাইল লাভ করা হয়েছে, আর তেতিয়া পরিয়াল আচরিত হল, আর তেওঁলোকে কয় যে জুনমনির মুঠতে দুটা মোবাইল আছিল, এটা যেহেতু আগতে জমা দিছিলে নগাঁও আরক্ষীয়ে, অন্য স্যামসাং মোবাইলটোরও জুনমনির বলে ইতিমধ্যে পরিয়ালক স্পষ্টকৈ কৈছে জুনমনির পরিয়ালে সিবিআইক, গতিকে সিবিআইক স্পষ্টকৈ কৈ দিয়ার পিছত সিবিআই এটা সন্দেহ যে দ্বিতীয় মোবাইলটো কার, দ্বিতীয় যেটো মোবাইল জুনমনির গাড়ির পৰা উদ্ধার হল সেই মোবাইলটোর গৰাকী কোন, আর দুইটা মোবাইলে যেহেতু বন্ধ অবস্থাত আছিল সেই মোবাইলটো কার তাক লৈ এতিয়া বহু সন্দেহ হৈছে বহুতৰে, যে দ্বিতীয় এজন ব্যক্তি জুনমনির গাড়িত আছিলে নেকি, যিজন ব্যক্তি দুর্ঘটনা সময় চোৱালৈকে তাত আছিল বাবে তেওঁ মোবাইলটো তাত পৰি গল, দ্বিতীয়জন ব্যক্তি যদি আছিল সেজন কোন আছিল, যেহেতু জুনমনিয়ে শেষবারের কারণে কৈছিল যে তেওঁ আভার লগত আছে বুলি তেওঁ নিজে কৈছিল, গতিকে আভার মোবাইল হয় নেকি, সেটো গতিকে এনে বহু প্রশ্ন আছিল, কিন্তু এক প্রকার সিবিআই নিশ্চিত হৈছে যে জুনমনির দুর্ঘটনায় হোক বা যেটো আসলে অকাল মৃত্যুর ঘটনা, সেই অকাল মৃত্যুর ঘটনাটোর সংঘটিত হওয়ার প্রাক মুহূর্তলৈকে জুনমনির লগত কোনোবা আন এজন দ্বিতীয় ব্যক্তি আছিলে, গতিকে দ্বিতীয় ব্যক্তিজন কোন তাক লৈ এতিয়াও প্রশ্ন উত্থাপন হয়েছে, দর্শক সকলে হয়তো ভাবিব বিমল মোবাইল দুটা, মোর এটা কথা মনলে আহিছে, এই যেতিয়া দুর্ঘটনা সংঘটিত হল, যেতিয়া বাতৰি হৈ আছিল, খবৰ দি থকা হৈছিল দৰ্শকক, সেই সময়ছোৱাত এটা অডিঅ' ক্লিপ ভাইৰেল হৈছিল, আপোনাৰ যদি মনত আছে, সেই অডিঅ' ক্লিপটোত দুগৰাকী বিশেষ ব্যক্তিয়ে কথা পাতিছিল, তেওঁলোকে এই দুৰ্ঘটনাটোৰ কথা উল্লেখ কৰিছিল, আৰু সেই কথোপকথনটোত মোৰ যিমান দূৰলৈ মনত পৰে, সেই ব্যক্তিগৰাকীয়ে কৈছিল যে জুনমনি অকলে নাছিল, তাত আৰু এগৰাকী ব্যক্তি আছিল, সুঠাম দেহৰ এগৰাকী ব্যক্তি আছিল বুলি সেই কল ৰেকৰ্ডিংটোত ভাইৰেল হৈছিল, পৰৱৰ্তী সময়ত সেইগৰাকী আৰক্ষী কনিষ্টেবল আছিল বুলি জানিব পৰা গৈছিল, আৰু তেওঁকো জেৰা কৰিছিল এ চি আই। এই ঘটনাবোৰ এতিয়া কোনোবা ক্ষেত্ৰত সংযোগ হৈছে বিমল,
চাওক আপুনি কোৱাৰ প্ৰশ্নটোৰ লগত মই কিছু সংযোজন কৰিব বিচাৰিছোঁ পাৰ্থ। কথাটো এনেধৰণৰ যে যদি দ্বিতীয় প্ৰথম কথা সাধাৰণ লোকৰ মনলৈ আহিব যে মোবাইল দুটা অন কৰি দিলে দেখোন ওলাই যাব কাৰ মোবাইল হয়, গতিকে তেতিয়া আচলতে আজি তিনিদিন হ'ল, তিনিদিনে মোবাইল দুটা অন কৰি দিলে দেখোন চি বি আই গম পাব, যিকোনো সাধাৰণ লোক এজনে কথাটো তেনেদৰে ভাবিব। কিন্তু সমস্যা এটা তাত হ'ল, সমস্যাটো এনেধৰণৰ যে যেতিয়া চি এফ এছ এলৰ টীমটোৱে সেই মোবাইলকেইটা চিজ কৰিছে তেওঁলোকে তাৰ আগলৈকে চি বি আই গাড়ীখনৰ ভিতৰত কোনো ধৰণৰ হাত দিয়া নাছিলে। চি বি আই স্পষ্টকৈ তেওঁৰ কোনো বস্তুত হাত দিয়া নাই যাতে তাত যদি কিবা তথ্য সম্বল বা ফৰেঞ্চিক এলিমেণ্টছ বুলি যাক কোৱা হয় ফৰেঞ্চিক এলিমেণ্ট যদি তাত পোৱা যায় তাৰ বাবে তেওঁলোক অপেক্ষা কৰিছিল ফৰেঞ্চিকৰ দলটো আহিবৰ বাবে। আৰু চি এফ এছ এলৰ দলটো যেতিয়া আহিলে তেওঁলোকে তন্ন তন্নকৈ তাৰ পৰা বহু পৰিমাণৰ এলিমেণ্টছ তেওঁলোকে সংগ্ৰহ কৰিছে আৰু সেই এলিমেণ্টছৰ ভিতৰত এই মোবাইলকেইটাও আছে যে মোবাইলকেইটাত কাৰোবাৰ হয়তো ফিংগাৰপ্ৰিণ্ট পোৱা যাব পাৰে, গতিকে কাৰ কাৰ ফিংগাৰপ্ৰিণ্ট তাত থাকিব সেই কথাটো ইতিমধ্যে তাৰ সন্দেহ আছে, গতিকে সেয়েহে মোবাইলকেইটা এই মুহূৰ্তলৈকে চি এফ এছ এল টীমটোৰ লগত আছে। তেওঁলোকে যেতিয়া তেওঁলোকৰ পৰীক্ষা সম্পূৰ্ণ কৰিব তাৰপিছত মোবাইলকেইটা চি বি আইৰ দলটোক দিব, তাৰপিছতহে চি বি আই এই মোবাইলকেইটা অন কৰিব আৰু অন কৰাৰ পিছত গম পোৱা যাব যে মোবাইল দ্বিতীয় মোবাইলটোৰ গৰাকী কোন, আৰু যদিহে মোবাইলকেইটা অন হয়। তৃতীয় আপুনি যিটো কথা কৈছে যে এজন লোকৰে কৈছিল যে জোনমণি ৰাভাৰ লগত এজন যুৱক আছে, যুৱকজন সুঠামদেহৰ বিভিন্ন ধৰণৰ এনে যিটো কথা ঘটনাৰ পিছতে পোহৰলৈ আহিছিল সেই সুঠামদেহৰ যুৱক বুলি কেইবাজন লোককো সন্দেহ কৰা হৈছিল কিন্তু কোনো লোকেই আচলতে স্পষ্ট নহয় যে এজন লোকেই আছিল বুলি স্পষ্টকৈ ক'ব পৰা নাযায়। কোনোবাই সেইজন সাধাৰণ লোক বুলি কৈছিল যদিও কোনোবাই আৰক্ষীৰ লোক হ'ব পাৰে বুলি কৈছিল, তেওঁ দৈহিক অৱয়ব একো একো আৰক্ষীৰ দৰে বুলি ভাবিহে তেওঁক আচলতে কৈছিল। নালিয়া নামৰ যিজন লোক পোহৰলৈ আহিছিলে তেওঁ আচলতে কৈছিল যে এজন সুঠামদেহৰ যুৱক ক'লা কাপোৰ পিন্ধা এজন সুঠামদেহৰ যুৱকো সেই গাড়ীখনৰ পৰা নামি যোৱা তেওঁ দেখিছিল, গতিকে সেই সুঠামদেহৰ যুৱকজন কোনোবা এজন আৰক্ষী বিষয়া বা আৰক্ষীৰ জোৱান হ'ব পাৰে বুলি সন্দেহ কৰা হৈছিল। সেয়াও কিন্তু সন্দেহতেই থাকি গ'ল কাৰণ সেই কথাটোৰো স্পষ্টকৈ সেই লোকজনৰ যিটো দৈহিক অৱয়বৰ কথা বৰ্ণনা কৰা হৈছিল সেই দৈহিক অৱয়ব মতে কোনো লোককেই নিৰ্ধাৰিতৰূপে আমুক বুলি ক'ব পৰা নগ'ল, যি কাৰণত কেইবাজনো লোকক ইতিমধ্যে চি আই ডিয়ে সোধপোছ কৰিছে, চি বি আই বহুকেইজন লোকক সন্দেহ কৰি কনিষ্টবলৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্নজন লোকক তেওঁলোকে সোধপোছ কৰিছিল। গতিকে এই মোবাইলটো অন হ'লে পোহৰলৈ আহিব এই মোবাইলটোৰ গৰাকী কোন, সমান্তৰালকৈ পোহৰলৈ আহিব যে সেই মোবাইলটো তালৈ কেনেদৰে গৈছিল, তৃতীয়তে এই কথাটো পোহৰলৈ আহিব যে মোবাইলটো কিমান সময়ত বন্ধ হৈছিল, চতুৰ্থতে পোহৰলৈ আহিব যে মোবাইলটোত লাগি থকা চিমটো কাৰ নামত আছিল, গতিকে আৰু তাৰ সমান্তৰালকৈ এই আটাইকেইটা দিশৰ সমান্তৰালকৈ আন এটা বিষয় তাৰ লগত সংলগ্ন হৈ থাকিব পাৰে। বিষয়টো পাৰ্থ এনেধৰণৰ, হয় জোনমণি ৰাভাৰ দুটা মোবাইল আছিল বুলি পৰিয়ালে কৈছিল, হয়তো কোনেও নজনাকৈ জোনমণিৰ হাততো তৃতীয় এটা মোবাইল থাকিব পাৰে যিটোক আমি চিক্ৰেট মোবাইল বুলি অভিহিত কৰিব বিচাৰিম, গতিকে তেনেকুৱা ধৰণৰ এটা চিক্ৰেট মোবাইল জোনমণি ৰাভাৰ হাতত আছিলে নেকি, গতিকে যদিহে জোনমণি ৰাভাৰ হাতত কোনোবা চিক্ৰেট মোবাইল আছিল কাৰণ আজিৰ তাৰিখত এজন লোকৰ ওচৰত দুটা বা ততোধিক মোবাইল থকাটো সাধাৰণ কথা, গতিকে সাধাৰণ কথা যিহেতু এটা অফিচিয়েল মোবাইল আৰু দুটা পাৰ্চনেল বা এনেধৰণৰ হ'ব পাৰে, যিটো জোনমণি ৰাভাৰ যিকেইটা মোবাইল এটা মোবাইল পৰিয়ালক আগতে চমজালে এটা মোবাইল মিচিং আছে বুলি পৰিয়ালে কৈছিল অৰ্থাৎ পৰিয়ালে তেওঁ দুটা মোবাইল থকাটো গম পায়, কিন্তু যদিহে জোনমণিয়ে সঁচাকৈ আন এটা মোবাইল চিক্ৰেটলি ব্যৱহাৰ কৰিছিল বা তেওঁ যিটো অভিযানৰ কামতে হওক বা অন্য কামত যিটো সাধাৰণতে ঘৰলৈ আহিলে ব্যৱহাৰ নহয় তেনেধৰণেও হ'ব পাৰে, গতিকে যদিহে তৃতীয় যিটো মোবাইলৰ অৱস্থিতি পোৱা গ'ল সেই তৃতীয় মোবাইলটো জোনমণিৰো চিক্ৰেট মোবাইল হ'ব পাৰে, গতিকে এই মুহূৰ্তলৈকে সকলো আচলতে সন্দেহৰ ভিতৰতে আছে, কিন্তু যদিহে এই মোবাইলটোৰ গৰাকী জোনমণি নহয় তেতিয়াহ'লে নিশ্চিত কথা যে জোনমণি যিদিনা দুৰ্ঘটনা সংঘটিত হৈছিল সেইদিনা জোনমণিৰ লগত দ্বিতীয় এজন ব্যক্তি থকাৰ যিটো অভিযোগ উত্থাপন হৈছিল, দ্বিতীয় ব্যক্তি এজনক দেখাৰ যিটো তথ্য প্ৰমাণ পোহৰলৈ আহিছিল সেই কথাটো ক'ৰবাত নহয় ক'ৰবাত সত্য বুলি প্ৰমাণিত হ'ব আৰু সত্য বুলি প্ৰমাণিত হোৱাৰ লগে লগে লোকজন কোন তেওঁ চিনাক্ত হ'ব আৰু জোনমণিৰ মৃত্যুৰ অন্তিম সময়খিনি যিখিনি এতিয়া অন্ধকাৰত আছে মৃত্যুৰ প্ৰাক মুহূৰ্তৰ সময়খিনি নগাঁও টাউনৰ পৰা ওলাই যোৱা বা কোৱাৰ্টাৰৰ সন্মুখৰ পৰা ওলাই যোৱাৰ পৰা দুৰ্ঘটনা হোৱালৈ এই সময়ছোৱাৰ যিখিনি এতিয়াও অন্ধকাৰত আছে সেই অন্ধকাৰত থকা সময়খিনিৰ বহু নতুন তথ্য পোহৰলৈ আহিব, কিন্তু জোনমণিৰ আভাৰ যদিহে মোবাইলটো জোনমণিৰ আভাৰ নিজৰে হয় তেতিয়াহ'লেও সেই মোবাইলটো অন্তিম কল কাক হৈছিল, যিহেতু জোনমণিৰ আভাৰ যি দুটা ফোন নাম্বাৰ ইতিমধ্যে চি বি আই পাইছে সেই দুয়োটা ফোন নাম্বাৰৰ চি ডি আৰ উলিওৱা হৈছে আৰু দুটা পৃথক ফোন আৰু দুয়োটা পৃথক ফোনৰ পৰা তৃতীয়
দ্বিতীয় ফোনটোর কল ডিটেইলসে কিন্তু নতুন কথার সম্ভেদ দিব পারে। তৃতীয় ফোনটো যদিও জুনমণি ৰাভাৰ হয়, সেই ফোনটোর যে কল ডিটেইলস বা তার ডাটা রেকর্ড যিখিনি ফরেন্সিকে উলিয়াই পেলায় ইতিমধ্যে সিবিআই দিব, সেই ডাটা রিপোর্ট খিনির পৰাও কিন্তু নতুন নতুন বহু তথ্য পাঠ পোহরলৈ অহার সম্ভাবনা আছে। আপনাদেরকেতো শুনিলে এই কথাখিনি, জুনমণি ঘটনা হওয়ার দিনের পর জুনমণির গাড়িখন টনহ টনহক অসম পুলিশে সিবিআই ফরেন্সিকর দল সিআইডি পরীক্ষা করলে, কিন্তু কিছু মাহর পিছত জুনমণির গাড়ি দুটা মোবাইল উদ্ধার করলে সিবিআই, কিন্তু বেলেগে নেপালে সিবিআই কেনেকে পালে? সচাক আমার লগত বড় এইবর ভেকু ভাওনা করা নাই নে? না জুনমণির গাড়িখন সিবিআই তদন্তর সময়ত কোনোবা অপরাধী আহি পেলাই এই মোবাইল দুটা থৈ গেছে, হয়তো তেনেকুৱা অনুমান হব। যেহেতু আপনাদের নিশ্চয় গম পাইছে গাড়িখন দুটা মোবাইল উদ্ধার হয়েছিল, কিন্তু জুনমণির মোবাইল এটা ঘরত আছে, যেহেতু ঘরের ভাষ্য মতে জুনমণির মোবাইল দুটাই, কিন্তু গাড়িত পোৱা মোবাইল দুটার এটা কার? যদি ঘর মানুষে নেজানক জুনমণিয়ে মোবাইলটি ব্যবহার করেছে, তেতিয়াহলে জুনমণির মোবাইলত কি পালে কোনো ধরনের তথ্য আমালৈ প্রকাশ করা দেখিলে পোৱা নগল। কিন্তু আপনার নিশ্চয় মনত আছে জুনমণি ঘটনা হওয়ার পিছত এজন প্রত্যক্ষদর্শী আছিল প্রণব দাস। প্রণব দাসে কৈছিলে যে এই গাড়িখনেরপরা এজন কলা কাপড় পিনি মানে মজগজ এজন ব্যক্তি নামি গৈছিলে, বহুতে ভাবিছিলে কোনোবা আরক্ষী বিষয়া। কিন্তু কিছুদিন পিছত আলফার শিবিরেরপরা এটা ভিডিও আহিছিল, এই ভিডিওটির মানস চলিহাই সকল বিবরী কৈছিল যে জুনমণির ঘটনার লগত মানস চলিহা জড়িত আছে। এই ব্যক্তিজন মানস চলিহা নেকি? আর আপনার নিশ্চয় গম পাইছে জুনমণির ঘটনা হওয়ার পিছত জুনমণিয়ে যেহেতু মরিগরং থানাত কাম করেছিল, তাত এজন রাতি এজন বিশেষ মানুষ গৈছিলে কম্পিউটার ঠিক করা বলে, সেই ব্যক্তিজনে কিবা ক্লু নষ্ট করবর কারণে বারো তাত গৈছিল নেকি? কিন্তু জুনমণি রাভার গাড়িত পোৱা শেষত সেই মোবাইল দুটার কোনো ধরনের এতিয়ালৈকে তথ্য প্রমাণিত নহল। আর যেহেতু সকলে অনুমান করেছিল সিআইডি সিবিআই ভেকু ভাওনা করে থাকে পেলায় গুছি গেল, কিন্তু রাইজর চকু মুকল খাইছে, কারণ আঠজন আরক্ষী বিষয়ার নাম নকল কোন নকল টকার লগত জড়িত আছে বলে সাঙুর খাইছে, আর জুনমণি ঘটনার লগত জড়িত আছে বলে নাম সাঙুর খাইছে। গতি এই কিজন আরক্ষী বিষয়া কেতিয়া তদন্তলৈ আহে সেইটো লক্ষণীয় হব হয়নে নহয় কক? কারণ এনেকুৱা এটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়ে গেল যি নেকি জুনমণির গাড়িখন টনহ টনহক পরীক্ষা করলে জোতা এপাত পালে, কিন্তু মোবাইল দুটা নেপালে। গতি রাইজেও অনুমান আৰু রাইজেও অনুমান করেছিল এই একটা ভুল রহস্য, আর সোণৰ চেইন আর জুনমণির মানি পার্সটো পোৱা নগল, সোণৰ চেইন পোৱা নগল। যদি প্রণব দাসে যদি প্রথমপরাই ঘটনাটা লক্ষ্য করেছিল, তেতিয়াহলে বিশেষ ব্যক্তি কোন আছিল সেই গাড়িখন? হয়তো জুনমণির লগত এই ভয়ঙ্কর ঘটনাটা সংঘটিত করে পেলায় জুনমণির সোণৰ চেইনেরপা আদি করে সকলখিনি বস্তু কাহিলৈ গুছি গৈছে। কিন্তু এইটো বহুত বেশি দুঃখদায়ক ঘটনা যি নেকি প্রণব দাসক এজন চুর বলে তেখেতর ফেমিলি বেকগ্রাউন্ডর কথা উলিয়াই লৈ পেলায় তেওঁক সেফকিও রখাইছিলে, কিন্তু তেখেতক তদন্তলৈ অহা নগল, কারণ এই ঘটনাটো বহুত বেশি রহস্যর মজত আছে আর প্রণব দাসেও কিছু কথা জানে। আর অনিল ভূঞার ভাষ্য আর প্রণব দাসর ভাষ্য সম্পূর্ণ মিল আছে, যেহেতু অনিল ভূঞার কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, গতি দুজন ব্যক্তিক এতিয়াও যদি তদন্তলৈ আনে জুনমণি ঘটনাটো কেনেকৈ হৈছিল কি হৈছিল সকলোখিনি ওলাই যাব। কিন্তু অনিল ভূঞা ডাঙৰীয়াই নিচা খায় বুলি তেখেতক সিবিআই তদন্তলৈ আনা নহল আৰু প্ৰণৱ দাসকো তদন্তলৈ আনা নহল হয়নে নহয় কওক? কিন্তু প্ৰণৱ দাসক এতিয়া ক'ত পাব? প্ৰণৱ দাসকতো এৰি দিলে গুচিয়ে গ'ল হয়নে নহয় কওক ৰাইজ? গতিকে আমি এটাই জানো এতিয়াও উচিত তদন্তলৈ আহিব লাগে, যাতে দোষীয়ে যাতে ভালমতে দি শাস্তি পায়,
নহলে এনেকে অপরাধী যদি সারি গৈ থাকে তেতিয়াহলে আমাৰ অসমখনত অপরাধীয়ে ভৰি পৰিব। কাৰণ আমাৰ অসম আৰক্ষী কিছুমানে যেতিয়া অপকৰ্মত আৰু এনেকুৱা ধৰণৰ দুর্নীতি লিপ্ত হয় সেইটো আমাৰ কাৰণে সঁচাকৈ বেছি দুখদায়ক। গতিকে এতিয়াও উচিত তদন্ত কৰক, সঁচাকৈ হত্যাকাৰী পোহৰলৈ আহিব। আৰু জোনমণিৰ লগত এই ভয়ংকৰ ঘটনাটো কিহৰ কাৰণে সংঘটিত হ'ল, গতিকে সেই কথাখিনি পোহৰলৈ আহিব। উচ্চ ন্যায়ালয়ৰ যদি জাজৰ দ্বাৰা তদন্ত কৰা যায় তেতিয়াহ'লে হয়তো ৰাইজে এটা শুদ্ধ ৰিজাল্ট পাব, হয়নে নহয় ৰাইজ কওকচোন। ঠিক আছে, মোৰ ক'বলগীয়াখিনি ইমানেই। আপোনালোকৰ যদি কিবা ক'বলগীয়া আছে কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব। বাই, জয় অসম।